জেলার সর্বত্র পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে 21 সেপ্টেম্বর কর্মবিরতির ডাক পঞ্চায়েত কর্মচারীদের। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির আহ্বানে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই পঞ্চায়েতের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করেন পঞ্চায়েত কর্মচারীরা। সূত্রের খবর, জেলার 98টি গ্রাম পঞ্চায়েত থেকে কর্মচারীরা একসঙ্গে মিলিত হন ডিএম অফিস অভিযানে। মানুষের দাবির প্রতি যত্নবান হয়ে এনআরইজিএস এর কাজে মনোসংযোগ দেবে পঞ্চায়েত কর্মচারীরা। প্রশাসনের কর্মকর্তাদের ফরমানে দমবন্ধ পরিবেশ পঞ্চায়েতের অভ্যন্তরে। এক পঞ্চায়েত থেকে আরেক পঞ্চায়েতে আন্তরিকতার সঙ্গে বদলি স্বেচ্ছায় মান্যতা দেওয়া হবে, কিন্তু জনপ্রতিনিধিদের অনিয়মে প্রতিবাদে কথায় কথায় প্রতিবাদ, অনৈতিক বদলির নির্দেশ মানবে না পঞ্চায়েত কর্মচারীরা, তা জানান দেওয়া হয় জেলা প্রশাসনকে। বৃহস্পতিবার এই কর্মসূচিকে সভাপতিত্ব করেন সুনীল মালি। কি বিষয় আপনাদের আজকের এই কর্মসূচি? আমাদের কর্মচারীদের 31% দিয়ে যেটা বাকি আছে আমরা এই বিষয়টা রেখেছি, এবং অস্থায়ী যে কর্মচারী, যে সমস্ত কন্ট্রাকচুয়াল এবং চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদেরকে পার্মানেন্ট করতে হবে, এবং এনআরজিএসে যেভাবে কাজগুলো চলছে সেই কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে বলেছি যে স্বচ্ছতার সাথে এনআরজিএসের কাজ ইমপ্লিমেন্ট করতে হবে, এবং প্রান্তিক যে সমস্ত মানুষ আছে সেই মানুষের কাছে কাজ পৌঁছে দিতে হবে, গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, দ্রব্যমূল্য হ্রাস করতে হবে, এই সমস্ত বিভিন্ন দাবি নিয়ে আসতে আমাদের আলোচনায় কি উঠে আসে। আলোচনা যেটা উঠে আসে, কিছু জিনিস আছে, পলিসি ম্যাটার, যে পারমানেন্ট যে ডিএর ব্যাপার এটা পলিসি ম্যাটার, আপনাদের যে অস্থায়ী কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী এটাও গভর্নমেন্ট একটা পলিসি ম্যাটার, সেটা তো এখানে সলভ করা সম্ভব না, কিন্তু এনআরজিএসের কাজের যে বিষয়টা সেটা আমাদের জেলাতে অনেকটা সলভ হতে পারে, যে স্বচ্ছতার সাথে এই কাজকে ইমপ্লিমেন্ট করা এবং আরও প্রান্তিক মানুষের কাছে এই কাজকে পৌঁছে দেওয়া। আমরা যেটা বলেছি যে এটা টার্গেট ভিত্তিক নয়, এটা হচ্ছে কাজ চাওয়ার মধ্য দিয়ে যেভাবে কাজটা পাওয়া যাবে সেইভাবে করতে হবে, চাহিদা ভিত্তিক, মানুষ চাইবে কাজ সেই কাজের ভিত্তিতে কর্মচারীদের সে কাজটা দিতে হবে, চাহিদা ভিত্তিক, নট টার্গেট ভিত্তিক। 14 টাইমলাইন, রায়গঞ্জ।